নমস্কার বন্ধুরা, বং ফুটবলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওতে কিছু রয়েছে আইএসএল, আই লিগ এবং ভারতীয় ফুটবলের আপডেট। তো দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই আসি আইএসএল আপডেটে। আমরা সবাই জানি আসামোয়া জিয়ান, নর্থ ইস্টের ভরসাযোগ্য স্ট্রাইকার, তার অলরেডি চোট লেগেছে, তো এই সিজনে সে খেলতে পারবে না। তো নর্থ ইস্ট শিবিরে আসামোয়া জিয়ানকে নিয়ে কী আপডেট রয়েছে আর কোন প্লেয়ার আসতে চলেছে, সেই বিষয় নিয়ে যে আপডেটগুলো রয়েছে চলো দেখে নিই। আসামোয়া জিয়ানের চোটের কারণে নর্থ ইস্ট শিবির খুবই চিন্তিত আছে, ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। শোনা যাচ্ছে নর্থ ইস্ট কর্তৃপক্ষ নতুন খেলোয়াড় দলে আনবেন। এই প্রসঙ্গে যার নাম বেশি শোনা যাচ্ছে তিনি হলেন ইউনাইটেড কিংডমের এমানুয়েল থমাস। এই এমানুয়েল থমাস পিটিটি রায়ংয়ের হয়ে থাই লিগ ওয়ান খেলেছেন। তিনি শুধুমাত্র ফরওয়ার্ড নন, পরিস্থিতি বুঝে একাধিক জায়গায় খেলতে পারেন তিনি। মিডফিল্ড, সেন্ট্রাল ব্যাক, এমনকি উইংও খেলতে পারেন তিনি। 2008 সালে তিনি তার প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করেন। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই খেলোয়াড়ের। দেখা যাক নর্থ ইস্ট শেষ পর্যন্ত এই খেলোয়াড়কে দলে আনে কি না। এদিকে আইএসএলে গতকাল খেলা ছিল বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি। বেঙ্গালুরু ম্যাচটা জিতেছে, তো সেই খেলার খবর নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখে নি চলো। আইএসএলে গতকাল খেলা ছিল বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে। ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল এবং উপভোগ্য ছিল। দর্শকরা এমন ম্যাচই দেখতে চান। পরপর আক্রমণ করতে থাকে বেঙ্গালুরু এফসি, এর ফলস্বরূপ খেলার ফলাফল হয় বেঙ্গালুরু এফসি 2 এবং জামশেদপুর এফসি 0। জামশেদপুর এফসির অভিজ্ঞ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেল চোটের কারণে এই সিজনে আর খেলতে পারবে না। বারবার এক অভিজ্ঞ স্ট্রাইকারের অনুপস্থিতি ফুটে উঠছে জামশেদপুর এফসির দলে। কাল জামশেদপুর যে দুটি গোল খেয়েছে সেই দুটি গোল হয়েছে একমাত্র ডিফেন্স এবং গোলকিপারের বোঝাপড়ার অভাবে। বেঙ্গালুরু হয়ে গোল করে 8 মিনিটের মাথায় এরিক পাটালু এবং 63 মিনিটের মাথায় সুনীল ছেত্রি। পুরো ম্যাচেই নজর কাড়া খেলা দেখিয়েছে এরিক পাটালু, সেই কারণেই ম্যাচের হিরো নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ জিতে এটিকেকে টপকে 2 নম্বরে চলে গেছে বেঙ্গালুরু এফসি, যদিও এটিকের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। আইএসএলে আজকের খেলা হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাই সিটি এফসির মধ্যে। এবারে আসি আই লিগের খবরে। আই লিগে গতকাল খেলা ছিল মোহনবাগান বনাম ইন্ডিয়ান অ্যারোস। কল্যাণী স্টেডিয়ামে খেলাটি ছিল, তো মোহনবাগান ম্যাচটি জিতেছে। তো সেই খেলার খবর নেই, চলো দেখে নি কি আপডেট আছে। কাল আই লিগের বড় খেলা ছিল মোহনবাগান এবং ইন্ডিয়ান অ্যারোজের মধ্যে। ম্যাচটি মোহনবাগান 1-0 গোলে জিতে নিয়েছে। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি 18 মিনিটের মাথায় ড্যানিয়েল সাইরাস করেন। গোল খাওয়ার পর সমতা ফেরানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে ইন্ডিয়ান অ্যারোজের খেলোয়াড়রা, কিন্তু মোহনবাগানের ডিফেন্সের সামনে এসে বারবার আটকে যাচ্ছিল তারা। গোল খাওয়ার 10 মিনিট পরেই মিডফিল্ডারকে উঠিয়ে স্ট্রাইকার নামান ইন্ডিয়ান অ্যারোজ ম্যানেজমেন্ট, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দ্বিতীয় হাফেও বেশ উত্তেজনা ভরা ছিল, রেফারিকেও বেশ সজাগ থাকতে হয় দ্বিতীয় হাফে। দ্বিতীয় হাফে 4টে হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে, দুটি মোহনবাগানের খেলোয়াড়দের এবং দুটি ইন্ডিয়ান অ্যারোজের খেলোয়াড়দের। বহু চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি ইন্ডিয়ান অ্যারোজ, ফলে এই ম্যাচেও হারতে হয় তাদের। ম্যাচ জিতে 1 নম্বর স্থানটি আরও মজবুত করে নেয় মোহনবাগান। ম্যাচ হেরে 11তম স্থানে নেমে যায় ইন্ডিয়ান অ্যারোজ। শুরুটা ভালো করলেও বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আই লিগে আজ খেলা রয়েছে রিয়াল কাশ্মীর এবং মিনার্ভা পাঞ্জাবের মধ্যে। এবার আসি ভারতীয় ফুটবলের খবরে। হিরো ইন্ডিয়ান উইমেন্স লিগ 2019-20 24 জানুয়ারি শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে। তো সেই টুর্নামেন্ট সম্পর্কে যে আপডেটগুলো আমাদের কাছে রয়েছে চলো সেগুলো দেখে নি। হিরো ইন্ডিয়ান উইমেন্স লিগ 2019-20 24 জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে শুরু হবে। এই টুর্নামেন্টে 12টি দল খেলবে। দলগুলি হল মণিপুর, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, উড়িষ্যা, ওয়েস্টবেঙ্গল, পাঞ্জাব, কর্ণাটকা এবং দ্য রেস্ট অফ ইন্ডিয়া জোনস। দলগুলিকে 6টি করে 2টি গ্রুপে ভাগ করা হবে। 2টি গ্রুপের শীর্ষের 2টি করে দল সেমিফাইনাল খেলবে। প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ হবে দুপুর 12টায় এবং পরের ম্যাচ হবে দুপুর 3টে।
14 ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং ভারতীয় ফুটবলের সমস্ত খবর বাংলায় পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। মনে রাখবে, বাংলায় কথা বলবে, বাংলাকে সাপোর্ট করবে, ফুটবল বাংলায় দেখবে।